आज के शनिवार छुटिर दिन छुटिर दिन हमें यही सदर दिकटा इसे चेयारे बस ছুটির দিনে কৌশিকের একটু আলাদাই মেজাজ থাকে। আরেদিকে অনেক মাছ এসেছে আমাদের ঘরে। এটা হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি, আর এদিকে একটু ছোট চিংড়িও আছে। আর এটাকে এই যে লম্বা লম্বা সাপের মতো, এটাকে বলে চাওয়া মাছ। আর কোথায় কি বলে জানি না, এখানে চাওয়া মাছ বলে। আর এটা হচ্ছে ভাঙর, দুটো ভাঙর মাছ এসেছে সকাল সকাল। এত মাছ চলে এসেছে। এই যে ঘরের কাজ হবে, বালি এসছে রিকশা করে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার আর এখন আমরা যাচ্ছি বুলবুলির বাড়ি। কৌশিকের শনি রবি ছুটি থাকে, তাই জন্য আমাদের যা যা পেন্ডিং কাজ থাকে সেগুলো আমরা শনি রবিবারেই করার চেষ্টা করি। তা এখন যাব একটু বাজারে আর সেখান থেকে যাব বুলবুলির বাড়ি। বুলবুলির বাড়ি থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, ওই জন্য যাব এখন বুলবুলির বাড়ি। আর আজকে আমাদের বাড়িতে অনেক কিছু মাছ টাছ এসেছে, সেগুলো রান্না হবে। তো এখন তাড়াতাড়ি যাই বুলবুলির বাড়ি থেকে, কাজটা শেষ করে আসি। তো চলো। আর এখানে আজকে একটু মেঘলা হয়ে আছে, মাঝে খুব ঠান্ডা পড়ে গেছিলো, এখন আবার ঠান্ডা না, ঠান্ডাটা চলে গিয়ে গরম গরম লাগছে। এবার যদি বৃষ্টি হয় তাহলে আবার পুরো ভালোভাবে ঠান্ডাটা পড়বে। তো চলো এখন বুলবুলি বাড়ির থেকে ঘুরে আসি। আজকে আমাদের এখানে মুকুল রায়, লকেট চ্যাটার্জি, এরা সবাই আসবেন। এই যে চারদিক সাজিয়েছে, উপস্থিত থাকছেন রামনগর। চলো, এই যে হয়েছে এখানে প্যান্ডেল, এটাতে মিটিং হবে। মুকুল রায়, লকেট চ্যাটার্জি সবাই আসবে। কলকাতা আসিমি সকালে আইনে হবো। হ্যাঁ ঠিক আছে, ভালো দেখে দিবে। 15 টাকা করে ডাব পেয়েছি আমরা রাস্তায়। এইগুলো দেখ, এইগুলো দেখতে ভালো। জল নেই, জল নেই, জল যেখানে বেশি হবে সেরকম দেখে দাও। আমার যেটা ফার্স্ট পছন্দ করেছো ওইটা দিকে না, জল ভালো হবে। ডাব ভর্তি, চলো ভালোই কম দামে পেয়ে গেছি।
আমরা বুলবুলি বাড়ি পৌঁছে গেছি। আজকে সকালবেলার ব্রেকফাস্ট আমরা বুলবুলি বাড়িতেই করব। আর বুলবুলি আমাদের জন্য স্পেশাল একটা ডালের বড়া বানাচ্ছে। আর মেদিনীপুরের লোকেরা সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি খায়, তো তাই জন্য আজকে আমরা ওই ডালের বড়া দিয়ে মুড়ি খাবো। আর যেরকম বলছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর বৃষ্টি এখানে শুরুই হয়ে গেছে। ওদিকে মামনি মানে বুলবুলির মা মানে আমার মাসি করছে পুজো, তাই জন্য আজকে বুলবুলির ওপরে রান্নার ভার পড়েছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুলবুলি বানাচ্ছে ডালের বড়া, ডাল আর এখানে গিমে শাক। গিমে শাকটা তেতো, কিন্তু ডালের সঙ্গে মিশিয়ে বড়া বানালে আর তেতো লাগে না। তো ডালের মধ্যে কি কি দিয়েছিস? রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা আর খাওয়া সোনা নুন। রসুন, শুকনো লঙ্কা, খাওয়া সোডা আর নুন দিয়ে ডালটাকে বেটেছে। মুসুরির ডালকে ভিজিয়ে রেখেছিল। এখানে বুলবুলি বানাচ্ছে এখন আমার জন্য বড়া। বড়া হয়ে গেছে, মসুর ডাল আর একটা কারি পাতা দিয়েছে বুলবুলি, তাই জন্য ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে, বেশ মচমচেও হয়েছে, খুব সুন্দর হয়েছে। মসুর ডাল, পেঁয়াজ, রসুন আর কি দিয়েছিস বুলবুলি? কারি পাতা, জিরে, গোটা, একটুখানি গোটা জিরে, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে, মানে ডালটা বাটার পর ভালো করে ফেটিয়ে তারপর তেলে ছেঁকে এনেছে। কিন্তু অসাধারণ খেতে হচ্ছে। আর এদিকে মুড়ি, এই মুড়ি এখন আমরা খেয়ে নিই, তারপর দেখা যাবে কি হয়। বলছি তোমাদেরকে আড়াআড়ি, তো আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি কফি, এরপর আমরা চলে যাব বাড়ি। 11টা বেজে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো চলো, আর বুলবুলি দেবে অনেক কিছু, কুলেখাড়া আরো আর কি দিবি, আরো কি কি সব দেবে, শাক পত্র এসব অনেক কিছু দেবে, তো সেগুলো নিয়ে যাবো। টাভা দে না বুলবুলির বাড়িতে। জলখাবার খাওয়া হয়ে গেছে, কফি খাওয়া হয়ে গেছে, আর এই যে আমরা এখন এক গামলা কুলেখাড়ার পাতা নিয়েছি, এখান থেকে নিয়ে যাব। এটা ওদের বাগানে হয়েছিল কুলেখাড়ার পাতাগুলো, এগুলো খেলে হিমোগ্লোবিন হয় বেশি। পুঁই শাক, এদের এখানে অনেক কিছু হয়েছে, পুঁই শাক, উচ্ছে, তারপর ছোট ছোট গাঁদা গাছ লাগিয়েছে, লঙ্কা, আর অনেক কিছু সবজি লাগিয়ে দিয়েছে শীতের জন্য, যাতে করে শীতকালে একটু সবজি টবজি পাওয়া যায়। ধনে পাতা হয়েছে, ধনে পাতা ঘরের মাঝখানে, একদম রান্নাঘরের পাশেই ছোট বাগানটা, এখানে এদের অনেক গাছ লাগিয়েছে। পেছনে একটা বড় বাগান আছে, কিন্তু এইখানে অনেক গাছ লাগিয়েছে। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিও কমে গেছে, তো আমরা তাড়াতাড়ি চলে যাই, কারণ যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি চলে আসতে পারে। আচ্ছা, এখানে আমি আরো পেয়ে গেছি পুঁই শাক, আর এখানে দুধ, মামনিদের বাড়ির গরুর দুধ, আর এইটা হচ্ছে নজর ঔষধ। এইটা খেলে এই যে নজর লেগে যায়, কেউ নজর দিয়ে দিলে এটা খেলে খেতে যেতে পারে না, বমি টমি হয় না, তখন এইটা খেলে নজরটা ছেড়ে যায়। আদা, আদা বেশ ভালো গন্ধ রে, আমাদের মতন গন্ধ, যদিও নামটা বলতে পারছি না, নাম জানি না এটার কি, মোটামুটি নজর লাগলে এইটা খায়। অনেকে যখন খেতে পারে না, পেটে ফেপে যায় না, নজর লাগলে এটা খায়। দুধ তুই একটু খেয়ে নে, শাক আর এই যে পুঁই শাকের এই ছোট ছোট কি জানো এটাকে বলে, মিচুলি, মিচুলি বেরিয়ে পড়েছে। ঠিক আছে চলো চল। এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে গিমে শাকের তরকারি। কত কি বলে কৌশিক, কেমন হয়েছে গিমে শাকের তরকারি? ওল মাখা, আর এদিকে হচ্ছে ওল মাখা, এটা হচ্ছে গাছেরই ওল, মানে আমাদেরই গাছে হয়েছিল আর কি, বড় একটা ওল। ওল মাখা হচ্ছে লেবু, ভাজা মশলা, নুন, তেল, কাঁচা লঙ্কা এসব দিয়ে। কি উড়িয়ে নিয়ে এসছো গো বাপের বাড়ি থেকে? এই যে আমার দিদা, এসো, এতদিন গেছিল বাপের বাড়ি, এই তিনি ফিরলেন বাপের বাড়ি থেকে, সেই ভাই ফোটায় গেছিল। স্নান করে খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আর একদম বাইরেটা অন্ধকার হয়ে গেছে, বোধহয় বৃষ্টি হবে আরো অনেক বেশি,
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তাহলে আজকে যেন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।